নতুন দিগন্তে চীন ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে ইউক্রেন ইস্যুতে মস্কোকে সরাসরি সমর্থন দিল বেইজিং। পশ্চিমা হুমকির মুখেও বদলাবে না অবস্থান, এমনই বার্তা মিলছে শি জিনপিং প্রশাসন থেকে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। অর্থনৈতিকভাবে মস্কোকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয় পশ্চিমা দেশগুলোর। নিষেধাজ্ঞা থাকলেও বরাবরই রাশিয়ার পাশে থাকে চীন, আর তাই যুদ্ধ শুরুর পর উল্টো বেড়ে যায় মস্কোর রাজস্ব সংগ্রহ, যার পেছনে বড় অবদান রয়েছে বেইজিংয়ের। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন দুভাগে বিভক্ত, ঠিক তখনই অভিযান পরিচালনার জন্য রাশিয়ার কোনো সমালোচনাও করেনি চীন। উল্টো যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে চীন সহায়তা করছে বলে অভিযোগ তোলে পশ্চিমারা। এসব বিবেচনায় মস্কো বেইজিং এর সম্পর্ক মোটেও ভালো চোখে দেখছে না পশ্চিমারা। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।